बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामुअलैकुम। आई एम रुझान बेगम, असिस्टेंट टीचर, सुलेमान किंडरगार्टन। डियर स्टूडेंट्स ऑफ क्लास 5, हाउ आर यू? आई होप यू आर फाइन। अल्हम्दुलिल्लाह, आई एम फाइन ऑल्सो। डियर स्टूडेंट्स, टुडे वी विल लर्न क्वेश्चंस आंसर्स। लेट अस लुक एट द बोर्ड। सुलेमान किंडरगार्टन, क्लास 5, सब्जेक्ट इंग्लिश। डियर स्टूडेंट्स, I like to teach you in English and Bengali. Dear students, you know, Sulaiman Kindergarten is an educational institution where everything is taught in the classroom. There is no homework. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো সুলাইমান কিন্ডারগার্টেন এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে শ্রেণীতে সবকিছু শেখানো হয়, এখানে কোনো বাড়ির কাজ দেয়া হয় না। চলো বন্ধুরা, আজ আমরা শ্রেণীতে সবকিছু শিখে নিব। বোর্ডের দিকে তাকাও, দেখো কোশ্চেনস অ্যান্সার্স, প্রশ্ন উত্তর। বন্ধুরা, এই প্রশ্ন উত্তরটি উত্তরগুলো নেওয়া হয়েছে তোমাদের আনসিন প্যাসেজ থেকে। প্যাসেজটি ছিল, প্যাসেজটির নাম হলো ক্যাট সেলার। একজন টুপি বিক্রেতা ছিল, সে গ্রামের নদীতে টুপি বিক্রি করছিল। অনেক দূর হাঁটার পর সে অনেক ক্লান্ত হয়ে গিয়েছিল। তখন সে বড় গাছের নিচে বসে বিশ্রাম নেওয়ার সময় ঘুমিয়ে পড়েছিল। তখন সে যখন ঘুম থেকে উঠলো, তখন দেখে যে তার ঝুড়িতে, তার পাশে ঝুড়িতে টুপি ছিল। সে ঘুম থেকে ওঠার পর সে দেখে ঝুড়ির মধ্যে কোনো টুপি নেই। হঠাৎ সে তার মাথার উপরে শব্দ শুনতে পেল। তারপরে দিকে তাকানোর পর সে দেখতে পেলো যে গাছের মধ্যে অনেক বানর তার টুপিগুলো পরে বসে আছে। তখন সে অবাক হয়ে গেল যে কীভাবে এটি সম্ভব। তখন সে বানরা কিন্তু অনুকরণ প্রিয়, লোকটির মাথায় যে টুপি ছিল এই জন্য তারা কী করেছে, ঝুড়ি থেকে টুপি নিয়ে মাথায় পড়েছে। তখন লোকটির হঠাৎ মনে হলো যে বানরা তো অনুকরণ প্রিয়, এর জন্য সে তার হঠাৎ কথা মনে হওয়ার পর সে কী করলো, তার নিচের টুপিটি মাটিতে ছুঁড়ে ফেলে দিল। ফেলে দেওয়ার পরে বানরগুলো তার দেখা দেখি তাদের সবার টুপিগুলো মাটিতে ফেলে দিল। তখন টুপি বিক্রেতা তার টুপিগুলো খুব দ্রুত খুলে নিয়ে সেখান থেকে চলে গেল। এই প্যাসেজটি থেকে তোমাদের প্রশ্নটি নেওয়া গেছে। তোমরা প্যাসেজটি যে কোনো বইতে গাইডে পাবে। দেখো প্রশ্নগুলো কি, এখানে প্রশ্নগুলো কি কি নেওয়া গেছে দেখো। হোয়াট ডিড দ্য ম্যান সি টু সেল টু দ্য ভিলেজার্স, গ্রামবাসীদের নিকট লোকটি কি বিক্রি করছিল। অ্যান্সার হবে দ্য ম্যান সোল ক্যাপ টু দ্য ভিলেজার্স, লোকটি গ্রামবাসীদের নিকট টুপি বিক্রি করছিল। সেল মানে বিক্রি করা, সেলের পাশ হচ্ছে সোল, এখানে যেহেতু ডিড আছে এই জন্য ভাগে পাস্ট ফর্ম হবে এখানে। দ্য ম্যান সোল্ড ক্যাপস টু দ্য ভিলেজার্স, লোকটি গ্রামবাসীদের নিকট টুপি বিক্রি করছিল। তারপর দেখো হোয়াই ডিড দ্য ক্যাপ সেলার ফিল ভেরি টায়ার্ড, কি জন্য টুপি বিক্রেতা খুব ক্লান্ত অনুভব করছিল। অ্যান্সার হবে দ্য ক্যাপ সেলার ফেল্ট ভেরি টায়ার্ড বিকজ হি ওয়ার্ক ফর মাইলস, কারণ সে অনেক দূর হেঁটেছিল এই জন্য সে খুব ক্লান্ত বোধ করছিল। আবার দেখো দ্য ক্যাপ সেলার ফেল্ট ভেরি টায়ার্ড বিকজ হি ওয়ার্ক ফর মাইলস, টুপি বিক্রেতা খুব ক্লান্ত বোধ করছিল কারণ সে অনেক দূর হেঁটেছিল। তারপর দেখো সি নাম্বার, হোয়াই ওয়াজ দ্য ম্যান সারপ্রাইজড, সারপ্রাইজ মানে অবাক, সারপ্রাইজ মানে অবাক, লোকটি কি জন্য অবাক হয়েছিল। অ্যান্সার দেখো আফটার ওয়াকিং আপ ফ্রম স্লিপ, মানে ঘুম থেকে জাগার পর দ্য ম্যান ফাউন্ড, লোকটি দেখতে পেয়েছিল নো ক্যাপ ইন দ্য বাস্কেট, ঝুলির মধ্যে কোনো টুপি নেই। সো হি ওয়াজ সারপ্রাইজ, সেজন্য সে অবাক হয়েছিল। আবার দেখো আফটার ওয়াকিং আপ, ওয়াক মানে জাগা, দ্য ওয়াকিং আপ মানে ঘুম থেকে জাগার পরে, ফ্রম স্লিপ মানে ঘুম থেকে জাগার পরে, দ্য ম্যান ফাউন্ড, লোকটি দেখতে পেয়েছিল নো ক্যাপ ইন দ্য বাস্কেট, ঝুলির মধ্যে কোনো টুপি নেই। সো হি ওয়াজ সারপ্রাইজ, সেজন্য সে অবাক হয়েছিল। হোয়াট ডু মাঙ্কিজ লাইক টু ডু, বানরা কি করতে পছন্দ করে। অ্যান্সার হবে মাঙ্কিজ লাইক টু ইমিটেট, ইমিটেট মানে অনুকরণ করা, মানে একজন যা করে বানরও তাই করবে। এই জন্য বানর কি করে, বানর কি পছন্দ করে, অনুকরণ করতে পছন্দ করে। আবার দেখো হোয়াট ডু মাঙ্কিজ লাইক টু ডু, বানর কি করতে পছন্দ করে। অ্যান্সার হবে মাঙ্কিজ লাইক টু ইমিটেট, বানর অনুকরণ করতে পছন্দ করে। বন্ধুরা চলো ইন নাম্বার প্রশ্ন দেখি আবার। হোয়াট ডিড হি রিমেম্বার সাডেনলি, হঠাৎ তার কি মনে হয়েছিল। অ্যান্সার দেখো সাডেনলি হি রিমেম্বার দ্যাট মাঙ্কিজ লাইক টু ইমিটেট, হঠাৎ তার মনে হয়েছিল যে বানরেরা অনুকরণ করতে পছন্দ করে। আবার দেখো সাডেনলি হি রিমেম্বার, হঠাৎ তার মনে হয়েছিল দ্যাট মাঙ্কিজ লাইক টু ইমিটেট, বানরেরা অনুকরণ করতে পছন্দ করে। তারপর এফ নাম্বার দেখো, হোয়াই কুড নট দ্য ম্যান বিলিভ হিজ আইস, কি জন্য লোকটি তার চোখকে বিশ্বাস করতে পারলো না। বিলিভ মানে কি, বিশ্বাস করা। অ্যান্সার হবে দ্য ম্যান কুড নট বিলিভ হিজ আইস বিকজ হি স দ্য মাঙ্কিজ
আর ওয়ারি দা ক্যাটস হুইচ ওয়াজ রিয়েলি আনবিলিভেবল। সে দেখেছিল যে বানরেরা খুবই উপরে বসে আছে যা বিশ্বাসযোগ্য নয়। আনবিলিভেবল মানে কি? বিশ্বাসযোগ্য নয়, যা সত্যিকারের বিশ্বাসযোগ্য ছিল না। আবার দেখো, দ্য ম্যান কুড নট বিলিভ হিজ আইজ বিকজ হি স দ্য মাঙ্কিজ ওয়ার ওয়ারিং দ্য ক্যাপস। আয়ার ওয়ারিং দ্য ওয়ারিং মাঙ্কি পরিধান করেছিল দ্য ক্যাপস টুপিগুলো, হুইচ ওয়াজ রিয়েলি আনবিলিভেবল, যা সত্যিকারে ছিল অবিশ্বাস্য। ঠিক আছে, তারপর দেখো, হাউ ডিড দ্য ম্যান কালেক্ট হিজ ক্যাপস ফ্রম দ্য মাঙ্কিজ অ্যাট লাস্ট। মানে কি, অবশেষে লোকটি কীভাবে বানরের কাছ থেকে টুপিগুলো সংগ্রহ করেছিল? হোয়াইল ইন থ্রি সেন্টেন্সেস, যা হবে তিন বাক্যের মধ্যে। ঠিক আছে, দেখ অ্যান্সার হবে দ্য ম্যান টু কপ হিজ ওন ক্যাপ অ্যান্ড থ্রো ইট অন দ্য গ্রাউন্ড, এবং সেই তার টুপিটি খুলে ফেলেছিল লোকটি এবং ইহা তার সে মাটিতে ছুঁড়ে ফেলেছিল। দ্য মাঙ্কিজ অলসো থ্রু দেয়ার ক্যাপস অন দ্য গ্রাউন্ড, বানরেরাও তাদের তাদের টুপিগুলো মাটিতে ছুঁড়ে ফেলেছিল। দেন হি কালেক্টেড দ্য ক্যাপস ফ্রম দ্য গ্রাউন্ড, অতঃপর সে মাটি থেকে সেই টুপিগুলো সংগ্রহ করেছিল। এভাবে কি হলো, লোকটি তার মাথার টুপিটি মাটিতে ছুঁড়ে ফেলেছিল, তার দেখা থেকে বানরেরা তাদের টুপিগুলো মাটিতে ছুঁড়ে ফেলে দিয়েছিল। তারপর সে লোকটি কী করলো, সে মাটি থেকে বানর টুপিগুলো কুড়িয়ে নিয়েছিল। বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ এখানে ক্যাপসেলার গল্পটি তোমরা ভালো করে রিডিং করবে, এখান থেকে আরও প্রশ্ন তোমরা বের করতে পারবে, আশা করি করে অ্যান্সার করতে পারবে। প্যাসেজ দেখে বুঝে তারপরে তোমরা অ্যান্সার করবে এখান থেকে। বুঝতে পেরেছ? ডিয়ার স্টুডেন্টস, নো মোর টুডে, সি ইউ অ্যাগেন ইনশাআল্লাহ। প্লিজ স্টে অ্যাট হোম, স্টে সেফ। থ্যাংক ইউ।